তিরিশ বছর পর বিরল ঘটনা কোজাগরী পূর্ণিমায় গজকেশরী যোগে এবং চন্দ্রগ্রহণে ডবল ডোজে কিছু রাশি দারুণ চমক কোন রাশি সেই লক্ষ্মীলাভ হবে সেটাই আজই আপনাদের কাছে আলোচনা করব আঠাশে অক্টোবর কোজাগরী পূর্ণিমার দিন মেষ রাশিতেই বৃহস্পতি এবং চাঁদের জ্যুতি হবে এই দুই জুতির ফলে গজকেশরী যোগ তৈরি হচ্ছে এই যোগ একাধিক রাশির জন্য যথেষ্ট শুভ এবং যথেষ্ট তারা লক্ষ্মী লাভে প্রবল যোগ তৈরি হচ্ছে অর্থাৎ মানে চাঁদ ও বৃহস্পতি একই রাশিতে গোচর করলে তখন শুভ যোগ তৈরি হয় সেটা মেষ রাশিতে গোচর হচ্ছে আঠাশে অক্টোবর শরৎ পূর্ণিমা বা কজাগরি পূর্ণিমা এই তিনটি গজকশি যোগের নির্মাণ একাধিক রাশির জাতক অত্যন্ত শুভ আজকে বলবো এই যোগে মিথুন রাশির লোকেদের কি এফেক্ট হয়ে যোগে গজ কেশির যোগ জাতকদের জন্য যথেষ্ট আয় বৃদ্ধি করবে আপনার আয় আয় স্থানে ও লাভের স্থানে গজ যোগ তৈরি হচ্ছে এই সময় অসাধারণ হারে আয় বাড়বে মিথুন রাশির জাতকদের আয়ের নতুন উৎস আপনি খুঁজে পাবেন অর্থাৎ নতুন কোনো ব্যবসা আপনার পরিকল্পনা লাভান্বিত হবে ব্যবসায়ীরা যাতে লাভের সুযোগ পায় সেই সুযোগটাও কাজে লাগাতে পারবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মনে যথেষ্ট উৎফুল্ল থাকবে ধন লাভের যোগ তৈরি হবে আটকে থাকা অর্থ ফিরে পাবেন নতুন চাকরি পেতে পারেন এবং সন্তানের তরফে দারুণ উন্নতি হবে পুরনো লগ্নির দ্বারা লাভবান হবেন আবার আমদানি আপনি ব্যবসায় যারা জড়িত বা ফরেন রিলেটেড কোনো ব্যবসায় জড়িত তারাও এই সময় যথেষ্ট লাভবান লাভান্বিত হবেন এটাও কিন্তু বলছি ওভারঅল বিচার বারবারই বলি আমি ষষ্ঠমেই বলি ওভারঅল বিচারে এমনি ব্যক্তিগত হরস্কোপ নয় আশা করি অনেকাংশেই আপনাদের সেটা আপনাদের সাথে মিলবে এবং একটাই রিকোয়েস্ট আপনারা যত পারবেন এটাকে শেয়ার করুন আরো অনেকের কাছে এটা পৌঁছে যাবে তো নমস্কার সবাই ভালো থাকুন